আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটদের জন্য কোটি দিয়ে জামার, গোল জামার ডিজাইন। তো এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমি দুই কালার কাপড় নিয়েছি, প্রিন্টের এবং এক কালার কাপড়। তো আমার এখানে প্রিন্টের কাপড়টা লেগেছে 3.5 গজ পরিমাণ এবং এক কালার কাপড়টা লেগেছে 1.25 গজ। তো প্রথমে আমি এখানে প্রিন্টের কাপড়টা দিয়ে বডি কেটে নিয়েছি, আর শুধু সামনের পাটের জন্য এক কালার কাপড়ের বডির মাপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের বডির মাপগুলো দিয়ে কেটে নেবেন। তো আমি এখানে লম্বায় রেখেছি 16 ইঞ্চি, আর এখানে বডির মাপটা নিয়েছি আমি 20 ইঞ্চি, 4x20 ইঞ্চি আছে। তো আমি 40 বডির জন্য এখানে জামাটা বানাবো। তো প্রথমে আমি কটির পাটটা আলাদা করে নিলাম। কটির পাটটা এখানে শুধু আমার সামনের পাটের জন্য আছে 2x, আর বডির প্রিন্টের কাপড়টা আমি 4x কেটে নিয়েছি। তো এখানে আমি পুটের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি জামার জন্য। তো এখানে কোটির জন্য আমি মাপটা নিলাম 3 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়তে নিয়েছি। তো আর এখানে আমি ডিপ কেটেছি, গলাটা ডিপ কাটবো 7 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ কেটে তারপর 3 ইঞ্চি পরিমাণে আবার রেখা দিয়ে তারপর একটা বক্স শেপ তৈরি করে নিলাম। তো বক্স শেপ তৈরি করা হয়ে গেছে। এবার এই বক্স শেপের আমি একটা পান গলার ডিজাইন দিয়ে দিচ্ছি। এভাবে একটা পান গলার শেপ দিয়ে নিলাম। তো পান গলার শেপটা দিয়ে তারপর ঘুরিয়ে এভাবে আমি আরেকটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো বডির যে কোনাটা আছে সে কোনাটার দিক থেকে আমি এভাবে মাঝখান দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। তো এভাবে যে মার্কগুলো করেছি সেই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আমি কাটিংগুলো করে নিচ্ছি। তো এখানে আমার কুর্তিটা কাটা হয়ে গেছে। এবার আমি প্রিন্টের কাপড় দিয়ে যে বডি কেটে নিয়েছিলাম সেটার উপরে কোটির পাটটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যে আমার কোটির ডিজাইনটা হবে এরকম। তো এবার আমি এখান থেকে সামনের পাটটা আলাদা করে গলার মাপটা কাটিং করে নেব। তো আমি এখানে এক পাট নিয়ে নিয়েছি। তো এক পাট এখানে প্রথমে পুটের মাপ 2.5 ইঞ্চি দিয়ে তারপর এখানে গলার মাপটা আমি 5 ইঞ্চি নিয়েছি ডিপে। তো এখানে আমি একটা রাউন্ড গলার শেপ দিয়ে কাটিং করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিয়ে কাটিং করে নিতে পারেন। তো আমি এখানে রাউন্ড গলা দিয়ে নিলাম, রাউন্ড গলাটাই কোটির সাথে ভালো মানাবে। তো এখানে তারপরে আমি পিছানের পাটটা নিয়ে নিলাম। তো পিছানের পাটের গলাটা 3 ইঞ্চি পরিমাণ আমি ডিপ রেখে তারপরে কাটিং করে নেব, আর এটাও এখানে রাউন্ড গলা কাটিং করে নিচ্ছি। তো বডির অংশ কাটা হয়ে গেছে। এবার আমি নিচের পাটটা কাটিং করে নিচ্ছি। তো নিচের পাটে এখানে আমি 4x26 ইঞ্চি নিয়েছি, লম্বার জন্য 26 ইঞ্চি নিয়েছি। এবার উপরে যে বডির পাটটা কাটিং করেছিলাম সেটা রেখে আমি কোমরের মাপটা দিয়ে নিচ্ছি, আর কোমরের মাপটা নিয়ে তারপরে এখানে নিচের দিক থেকে আমি যে ঘেরের কাছে 5 ইঞ্চি পরিমাণ একটা শেপ দিয়ে নিচ্ছি। 5 ইঞ্চি পরিমাণ শেপ দেওয়ার কারণ হচ্ছে যে গোল জামা যে কোনাটা ঝুলে যায়। তো এখানে 5 ইঞ্চি পরিমাণ একটা রাউন্ড শেপ দিয়ে নিলে তাহলে গোল জামার কোনাটা ঝুলে যাবে না। তো এবার আমি এভাবে কাঠির সাহায্যে যে কোমরের যে মাপটা সেটার 5 ইঞ্চি পরিমাণ যে মার্ক করেছিলাম সেটা এভাবে মার্ক করে নিয়েছি, আর এখানে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো যে আমি যে মার্কগুলো করেছিলাম সেই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে জামাটার লম্বা রাখবো 40 ইঞ্চি। তো 2 ইঞ্চি কাপড় আমি বাড়তে রেখেছি, আমার মোট এখানে 42 ইঞ্চি কাপড় হবে উপরের পাট আর নিচের পাট মিলিয়ে। তো আমার এখানে নিচের পাটটা কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি হাতাটা কাটিং করে নিয়েছি আগে। তো হাতার লংটা রেখেছি এখানে আমি 10.5 ইঞ্চি, আর বাকিটা সামনে আমি ডিজাইন হাতা কাটিং করে দেব। তো এখানে আমি এই যে ডিজাইনটা কাটিং করে দিয়েছি, আর ডিজাইনটা কীভাবে কাটিং করেছি সেটা আমি আরও ভিডিওতে দিয়েছি। তো প্রথমে আমি এখানে মৌসুমি হাতা কাটিং করেছিলাম, তারপরে এখানে এক সাইড থেকে কোনাটা রাউন্ড করে শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমি সেলাইতে চলে আসলাম। তো প্রথমে আমি কোটির যে কাটিং করে নিয়েছিলাম কোটিতে কাস্ট সেলাইটা আগে করব। তো এখানে কোটিতে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো কোটির এখানে আমি প্রথমে এক পাট আলাদা করে নিয়েছি। তো এখানে প্রিন্টের কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া, আর এই কাপড়টা নিয়েছি 2.5 ইঞ্চিভাবে আমি নিয়েছি পাইপিং লাগানোর জন্য। তো প্রিন্টের কাপড়টা প্রথমে আমি 2x করে নিয়েছি, আর এক কালার কাপড়টার উল্টো সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি।
উল্টো সাইড থেকে সেলাইটা দিয়ে তারপরে আমি উল্টিয়ে দিক সাইডে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো পাইপিনের কাপড়টা আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। এভাবে ছোট ছোট করে কেটে দিলে উল্টিয়ে নিতে খুব সুবিধা হয়। তো এবার উল্টিয়ে নিয়ে এভাবে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যে উল্টিয়ে নিয়ে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে, এভাবে আমি একটা পাইপ একটা কোটির পাট আমি সেলাই করে নিয়েছি। এবার অপর পাটটাও এভাবে আমি সেলাই করে নেব। তো দুইটা পাটি আমার সেলাই করা হয়ে গেছে, পাইপেন লাগানো হয়ে গেছে। তো এবার আমি সামনের পাটের নিয়ে নিয়েছি, সামনের পাটের গলার পাইপেন লাগিয়ে নেব। তো গলার পাইপেন লাগানোর জন্য এখানে আমি এক কালার কাপড় নিয়েছি, আর এটাও আমি আড়াআড়িভাবে কাপড়টা কেটে নিয়েছি। তো গলার পাইপেনটা আমি যা বডির কাপড়ের উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। যেভাবে কোটির পাইপেনটা লাগিয়েছিলাম সেমভাবে আমি এটাও লাগিয়ে নিচ্ছি। পাইপেন লাগানোর পরে সবসময় এভাবে ছোট ছোট করে কেটে দিলে, কাপড়টা কেটে দিলে তারপরে উল্টিয়ে চাপ সেলাই দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তাই এভাবে আমি উল্টিয়ে দিক সাইডে এনে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো গলার পাইপেন লাগানোটা আমার হয়ে গেছে, এটা সামনের পাটের ছিল। তো এবার পিছনের পাটের গলাটা আমি সেমভাবে লাগিয়ে নিচ্ছি। তো এবার সামনে পিছনের দুই পাটে আমি গলাটা সেমভাবে লাগিয়ে নিয়েছি। এবার সামনে পাটের সাথে কোটির যে পাটটা আছে সেটা আমি সেলাই করে নেব। তো প্রথমে আমি এভাবে কাত থেকে সেলাই করে নিচ্ছি, আর এটা শুধু আমি সামনের পাটের সাথে সেলাইটা করে নিচ্ছি। প্রথমে কাত সেলাই করে তারপর হাতার শেপটা কাটে সেলাই করবে এবং বডির সাথেও এভাবে সেলাই করে নিচ্ছি পুরোটা। এভাবে সামনের পাটের সাথে কোটির পাটটা আগে সেলাই করে নিলে তাহলে আমি যখন বডির পুরো বডিটা সেলাই করব তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো এভাবে অপর সাইডেরটাও আমি সেলাই করে নিচ্ছি একইভাবে। তো দুই পাশেটাও সেলাই করা আমার হয়ে গেছে সেমভাবে। এবার আমি নিচের পাটের সাথে বডির কাপড়টা সেলাই করে দেব। তো নিচের পাটের ভাঁজ করে মাঝখান বরাবর আমি একটু কেটে নিয়েছি, আর উপরের পাটেও আমি মাঝখান বরাবর একটু কেটে নিয়েছি। আর সেলাইটা আমি মাঝখান থেকে শুরু করব, তাহলে দুই পাশে আমার সমান কাপড় থাকবে। বডির কাপড়টা আমি নিচের পাটের সাথে এভাবে মাঝখান থেকে এক পাশে সেলাই করে নিয়েছি। এবার অপর পাশটাও আমি সেলাই করে নিচ্ছি। তো সামনের পাট পিছনের পাটের সাথে পাট একবারে আমি লাগিয়ে নিয়েছি বডির কাপড় পিছনে নিচের পাটের সাথে। এবার আমি কাঁধের সাথে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দুই পাশের কাঁধে আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। তো এবার হাতার ডিজাইনটা যে কাটিং করে রেখেছিলাম সেটা আমি পাইপেন লাগিয়ে নেব। তো এখানে আমি এক কালার কাপড়ের পাইপেন দেব। তো এক কালার কাপড়ের পাইপেনের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া পাইপেন কাটিং করে নিয়েছি। এবার পাইপেনটা আমি উল্টো সাইড থেকে লাগিয়ে নিয়েছি, ঠিক একইভাবে যেভাবে গলা এবং কটিতে লাগিয়েছিলাম সেইভাবে আমি একটাও লাগিয়ে নিচ্ছি। তো এবার উল্টিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলে ডিজাইনটা, যারা একেবারে সেলাই কাজে নতুন তারাও কিন্তু তৈরি করতে পারবেন। তো এভাবে এবারে হাতার উপরের যে পাটটা আছে সেটা নিয়ে নিয়েছি, সেটার উপরে আমি হাতার মুহুরির কাছে এক কালার কাপড় দিয়ে পাইপেন লাগিয়ে দেব। তো প্রথমে আমি এক কালার কাপড়টা নিয়েছি এবং এক সাইড থেকে আমি 100 সুতো পরিমাণ কাপড়টা ভাঁজ করে নিয়েছি।
তো এবার প্রিন্টের কাপড়ের উপর রেখে ভাবে সেলাইটা দেব। তো প্রিন্টের কাপড়ের সামনে থেকে কিন্তু আমি সেলাইয়ের জন্য যে কাপড়টা দরকার সেটা রেখে দিয়েছি। সেলাইয়ের কাপড়টা রেখে তারপরে আমি পাইপেনের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো এবার অপর পাশে আমি এভাবে 100 পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে আবার সেলাই দিয়ে নিচ্ছি। তো একটা হাতার পাইপিনের কাপড় আমার লাগানো হয়ে গেছে, এভাবে অপর হাতার পাইপিনের কাপড়টা লাগিয়ে দেব। আর এভাবে আমি জামার সাথে বডিটা হাতার কাপড়টা লাগিয়ে নেব। এবার কোমরে যে ফিতাটা দেব সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবো। তো কোমরের উপরে বডির পাটটা আর নিচের পাটের যে কোমরের কাছে সেলাইটা আছে সেটার উপরে আমি ফিতাটা লাগাবো। তো প্রথমে ফিতাটা আমি একটা করে সেলাই লাগিয়ে নিচ্ছি, এক পাশে লাগিয়ে নিয়েছি, তারপর অপর পাশে আমি এভাবে ফিতাটা লাগিয়ে নেব। তো এবার আমি বডিটা সেলাই করে নিচ্ছি। আমি হাতার সামনে কিন্তু এখনও ডিজাইনের কাপড়টা লাগাইনি, এটা পুরো জামাটা সেলাই করার পরে লাগাবো, যে পুরো জামাটা আমার সেলাই করা হয়ে গেছে। তো এবার যে সেলাইয়ের দিকটা আছে সেদিক থেকে লাগাবো না, আমার যে যে বন্ধ সাইডটা আছে সেখানে আমি মাঝখানে এভাবে মার্ক করে নিয়েছি। তো সেখান থেকে আমি এভাবে ডিজাইনের যে এক সাইড থেকে এভাবে এক সাইড থেকে সেলাইটা শুরু করব। যে মার্কটা করেছি সে মার্কটার উপরে এভাবে কাপড়টা রেখে তারপর ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নেব। আর এটার হাতার ডিজাইনটা কিন্তু এভাবে প্রথমে হাতাটা বডির সাথে লাগিয়ে তারপরে সেলাইটা দিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে। এটা টিউলিপ হাতার ডিজাইন। তো এভাবে হাতাটা লাগালে কিন্তু হাতার ডিজাইনটা খুব সুন্দর আসবে। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর আমি যে হাতার কাপড়ে যে পাইপেনটা সেলাই করেছিলাম সেই পাইপেনের উপরে কিন্তু সেলাইটা দেব না, যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সে বাড়তি কাপড়ের উপর সেলাইটা দিয়ে নিচ্ছি। যে সেলাইটা দেওয়া হয়ে গেছে আবার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, যে আমার সেলাইটা দেখতে এরকম হয়েছে। এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যে একটা হাতা আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে, যে হাতাটা সেলাই করা হয়ে গেছে, এবার আমি অন্য হাতাটা এভাবে লাগিয়ে নেব। এবার জামার নিচের আমি ঘিরের কাছে একটা পাইপেন লাগিয়ে দেবো এক কালার কাপড় দিয়ে। তো এখানে আমি পাইপেনটা লাগিয়ে নিচ্ছি। এখানে পাইপেনটা এভাবে আমি সেমভাবে দুই ভাঁজ করে তারপরে লাগিয়ে নিচ্ছি। আর এই পাইপেনটা আমি আড়াআড়িভাবে কাটিনি, এটা সোজা কাপড়ই কেটে নিয়েছি। তো এভাবে পাইপেনটা লাগিয়ে আমি ওই দিক সাইডে নিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি পুরো জামাটা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। যে আমার পুরো জামাটা সেলাই করা হয়ে গেছে, যে এখানে কোটির কাছে আমি একটা ফিতা লাগিয়ে নিয়েছি। আর ফিতাটা কিন্তু আমি অনেকটা ভিডিও আপলোড করেছি কীভাবে ফিতাটা লাগাবো আর ফিতার সামনে ফুলটাও কীভাবে লাগাবো। এই যে আমার সামনের পাটের ডিজাইনটা এভাবে রয়েছে। আর পাইপেনের উপর যে প্রিন্টের কাপড়টা দিয়েছি সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর হাতার কাছেও এখানে আমি দুটো ফিতা লাগিয়ে নিয়েছি। যার নিচে ঘেরের কাছে কিন্তু দুই পাশে আমি পাইপেন লাগিয়ে নিয়েছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ লিঙ্কে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।